হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলুর মুক্ত আকাশ। আমি মিলু, আমি আজকে চলে এসেছি একটি অন্য ধরনের নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে সুজির প্যানকেক। তো সুজির প্যানকেক সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার সময় টিফিন বানিয়ে দেওয়ার জন্য একটি সুন্দর রেসিপি, আর খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলা যায়। তো চলো দেখি এটা কিভাবে আমি বানাচ্ছি। আমি এখানে ফার্স্টে একটা বাটিতে কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিলাম। তো সুজিটা আমি যে পরিমাণ সুজিটা নিয়েছি এটাতে 6 থেকে 7টা প্যানকেক বানানো যাবে। তো তোমরা চাইলে আরও বেশি করে নিতে পারো। আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তো খুবই অল্প করে বানাচ্ছি। তো এটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণ জল আর সামান্য কিছুটা পরিমাণ দুধ। তো এই জল আর দুধটার মধ্যে সুজিটাকে আমি ভালো করে মিক্স করে আধা ঘন্টা মতো রেখে দেবো। তো তোমরা চাইলে এটাকে রাতের বেলা ভিজিয়ে রেখে দিতে পারো, আর না হলে এটা কিন্তু সঙ্গে সঙ্গেও বানানো যায়, এতে কোনো সমস্যা হয় না। তো এইভাবে আমি একসঙ্গে মিশিয়ে এটাকে একটু সময় রেখে দেবো। এরপরে দেখো এটার মধ্যে আমি কী কী দিচ্ছি। একটু সবজি তো বাচ্চাকে খাওয়ানো প্রয়োজন, তাই এটার মধ্যে দিয়েছি সামান্য একটু গাজর আর পেঁয়াজ কুচি, নারকেল কুচি, আর একটু নিয়েছি লঙ্কার কুচি। এগুলো সবই আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটা মাত্র ডিম। তো তোমরা যদি পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু বেশি পরিমাণ ডিম এর মধ্যে দিতে হবে। এবারে দেখো আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি, সব কিছু মানে ওই জল আর দুধটা দিয়ে সুজিটাকে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিচ্ছি বেকিং সোডা, খুবই অল্প পরিমাণে বেকিং সোডা। তারপরে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দেখো সবগুলো সবজি আমি এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। খুবই অল্প সময়ের মধ্যে এই টিফিনটি আমরা চটজলদি বানিয়ে নিতে পারি। তো তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে ডিমটা ভেঙে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দেবো। সব কিছুই আমার প্রায় দেওয়া হয়ে গেছে। লঙ্কার কুচিটা দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নেবো এটাকে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি মিক্স করে নিয়ে তারপরে আসছি। এই দেখো আমার সব কিছু মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ চিনি। এটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক সবজি মিক্স করতে পারো। তো এর মধ্যে একটু ধনে পাতাও দিতে পারো, এর মধ্যে খুব ছোটো ছোটো করে ক্যাপসিকাম কুচি দিতে পারো, আরও যদি বাড়িতে কিছু তোমাদের সবজি ইচ্ছে থাকে তো তোমরা দিতে পারো। তো আমি এগুলো দিয়েই বানিয়েছি। এবারে দেখো কড়াইতে আমি তেল দিয়ে একটা একটা করে একটু একটু করে নিয়ে কড়াইতে দিয়ে একটা একটা করে নিয়ে নেবো, তুলে নেবো ভেজে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা চাইলে এই যে প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে একটা ঢাকনা এর ওপর দিয়ে দিতে পারো। তাহলে কী হয়, সুজিটা দুই দিক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, আর নাহলে একটু এপিট ওপিট করে তারপরে ওঠাতে হয়। এইভাবে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। তাহলে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। আমি যেহেতু বয়সটা পরে দিয়েছি আমি বলছি খুবই সুস্বাদু হয়েছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং সবাই প্লিজ ফলো ওয়াচ করো, এবং যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব খুব খুবই ভালো থেকো। তো সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো টাটা।